রাজ্য রাজনীতির একজন অন্যতম পরিচিত মুখ রাজ্যের প্রাক্তন মন্ত্রী কেশব মজুমদার আজ প্রয়াত হয়েছেন। এখানে উল্লেখ করা প্রয়োজন, প্রাক্তন শিক্ষক কেশব মজুমদার দক্ষতার সাথে শিক্ষা দপ্তর সহ স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত পালন করেছিলেন বামফ্রন্ট সরকারের আমলে। দীর্ঘদিন শারীরিকভাবে অসুস্থ থাকার পর এদিন রামনগর এলাকায় নিজের ছেলের ভাড়া বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব। ওনার প্রয়াণের সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে রাজনৈতিক মহল থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মহলে শোকের আবহ তৈরি হয়। প্রথা অনুযায়ী ত্রিপুরা বিধানসভায় শেষ শ্রদ্ধা জানানো হয় রাজ্যের এই বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্বকে। এ পর্বে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, মন্ত্রী টিঙ্কু রায়, বিধায়ক জিতেন্দ্র চৌধুরী, রঞ্জিত দেববর্মা প্রমুখ উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন করেন। সংশ্লিষ্ট বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা কেশব মজুমদারকে একজন অভিজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব সহ বলিষ্ঠ প্রশাসনিক ব্যক্তিত্ব হিসাবে অভিহিত করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, নিশ্চিতভাবে কেশব মজুমদারের প্রয়াণ ত্রিপুরার রাজনীতির ক্ষেত্রে একটা অন্যতম ক্ষতি। অন্যদিকে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিধায়ক জিতেন্দ্র চৌধুরী দাবি করেন, নিজের কাজকর্মের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষক, রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা অভিজ্ঞ গণ আন্দোলনের নেতা কেশব মজুমদার রাজ্যের মানুষের মনে চিরস্মরণীয় হয়ে থাকবেন। অনেকদিন ধরে শারীরিকভাবে কিন্তু একটা শক্ত সমর্থ ব্যক্তিত্ব, কিন্তু গত কয়েক বছর ধরে আমরা শুনছিলাম উনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন, এখানে আসলে আমরা সবাই দুঃখিত একজন কাঠগড় রাজনৈতিক ব্যক্তিকে আমরা হারালাম। এবং বামফ্রন্টের সময় উনি বিভিন্ন দপ্তরে উনি মন্ত্রী ছিলেন, আমি যেমন চাকরি করতাম স্বাস্থ্য দপ্তরের উনি মন্ত্রী ছিলেন, ওনার সাথে আমার কয়েকবারই আমার কথাবার্তা হয়েছে, আমাদের দাবিদাওয়া নিয়ে ওনার কাছে যেতাম, অন্যতা তৈরি হলো। তবে অবশ্যই তিনি একজন শিক্ষক হিসাবে, একজন গণ আন্দোলন নেতা হিসাবে, একজন মন্ত্রী হিসাবে যে ভূমিকা পালন করে গেছেন তা মানুষের হৃদয়ের মধ্যে বেঁচে থাকবে, এইভাবেই আমরা তাকে শুনতে পেলাম। ভিউ রিপোর্ট, দৃষ্টি।